তো এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা নিরবিচ্ছিন্ন আধান বন্টন এটা তিনটে কেস নিয়ে আলোচনা করা এক মাত্রিক দু নম্বর হচ্ছে দ্বিমাত্রিক তিন নম্বর ত্রিমাত্রিক নিয়ে তাহলে তিন প্রকার আধান বন্টন নিয়ে আলোচনা করা হবে একটা হচ্ছে একমাত্রিক আধান বন্টন একটা দ্বিমাত্রিক আধান বন্টন একটা হচ্ছে ত্রিমাত্রিক আধান বন্টন তো একমাত্রিক আধান বন্টনের ক্ষেত্রে ফার্স্ট কেস তো একমাত্রিক আধান বন্টনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম একটা মেটালিক ওয়্যার আছে এবং এখানে যতগুলো চার্জ আছে সবগুলোই পজিটিভ এবার এই তার থেকে কিছু দূরে একটা কিউ জিরো পরিমাণ চার্জ ধরলাম আগে সুপারপজিশন প্রিন্সিপালের ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে যে চার্জগুলো ছিল তাদের মধ্যে একটা ব্যবধান ছিল সুতরাং তাদের মধ্যে সেপারেশন আমরা পেয়েছিলাম তো সেখান থেকে আমরা কুলম্বের সূত্র লাগিয়ে আমরা বের করেছিলাম যে একটা চার্জের উপর বাকি চার্জগুলো দ্বারা কী পরিমাণ বল প্রযুক্ত হবে কিন্তু এক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনে আছে আমরা এই চার্জগুলোর মধ্যে কোনো সেপারেশন পাবো না বা সেপারেশন আমরা বুঝতে পারবো না তো এক্ষেত্রে আমরা একটা জিনিসই পেতে পারি যে এই চার্জগুলো এক তারের মধ্যে চার্জগুলোর ঘনত্ব কী তাহলে তারের মধ্যে চার্জগুলোর ঘনত্ব কী হবে না এখানেও বলা হবে এটাকে রৈখিক ঘনত্ব যেহেতু একমাত্রিকের ক্ষেত্রে এই জন্য এটাকে বলা হয় রৈখিক ঘনত্ব তো সেই রৈখিক ঘনত্বটা কী হবে না রৈখিক ঘনত্ব হচ্ছে ওই তারের মধ্যে যে পরিমাণ আধান আছে টোটাল আধান মানে টোটাল চার্জ যা আছে তাকে যদি ওই তারের দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে ওই চার্জের রৈখিক ঘনত্ব আমি পেয়ে যাব এবার এই রৈখিক ঘনত্বকে আমি যদি প্রকাশ করি ল্যামডা দিয়ে তাহলে ল্যামডা কী বোঝাচ্ছে না আধান বাই দৈর্ঘ্য অর্থাৎ একক দৈর্ঘ্যে কী পরিমাণ আধান আছে সেটাই বোঝাচ্ছে না ল্যামডা এবার আমি ধরে নিলাম এই তারের মধ্যে একটা স্মল সেগমেন্ট ডিএল আমি কেটে নিলাম এই ডিএল দৈর্ঘ্যে তাহলে কী পরিমাণ আধান থাকবে আমি ধরে নিচ্ছি যে একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা অর্থাৎ সেটাই হচ্ছে রৈখিক ঘনত্ব এবার ডিএল দৈর্ঘ্যে কত আধান থাকবে সেটাকে আমি ধরলাম ডি কিউ পরিমাণ আধান আছে ডিএল দৈর্ঘ্যে তাহলে সেটা কী হবে না একক দৈর্ঘ্যে আধান ল্যামডা ডিএল দৈর্ঘ্যে আধান কত হবে না ল্যামডা ইন্টু ডিএল তাহলে ডিএল দৈর্ঘ্যে আধান আছে ডি কিউ পরিমাণ এবার এই ডিএল দৈর্ঘ্য যেখানে কেটেছি ওখান থেকে কিউ জিরো পর্যন্ত একটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম দূরত্বকে সেটা হচ্ছে আর ভেক্টর তাহলে আর ভেক্টর হচ্ছে ডিএল থেকে কিউ জিরো পর্যন্ত দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে এবার যদি আমি নির্ণয় করতে চাই এই ডি কিউ চার্জের জন্য কিউ জিরোর উপর কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে তাহলে সেটা কী হবে না যদি আমি সেটা ধরে নিই যে ডিএফ পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে কিউ জিরোর ওপর সেটা কুলম্বের সূত্র অনুযায়ী আমি লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু এখানে আধান আছে ডি কিউ ওটা কিউ জিরো ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু আর কে ওর ডাইরেকশান হবে কিউ জিরোর দিকে এবার ডি কিউ সমান আমি জানি ল্যামডা ইন্টু ডিএল তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু ল্যামডা ডিএল কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু আর কেফ এবার বের করতে হবে যে টোটাল দৈর্ঘ্যের জন্য ধরলাম এই তারটার দৈর্ঘ্য এল তাহলে এই এল দৈর্ঘ্যে যে পরিমাণ আধান আছে টোটাল আধানের জন্য কিউ জিরোর উপর কী পরিমাণ বল কাজ করছে আমরা এতক্ষণ পর্যন্ত নির্ণয় করেছি কি না ডিএল দৈর্ঘ্যের জন্য একটা স্মল সেগমেন্ট ডিএল তাতে যে পরিমাণ আধান আছে ডি কিউ তার জন্য কিউ জিরোর উপর বল আমরা বের করেছি ডিএফ কিন্তু যদি টোটাল দৈর্ঘ্যের তারের মধ্যে যে পরিমাণ আধান আছে তার জন্য কিউ জিরোর উপর বল বের করতে হয় তখন আমাকে কী করতে হবে না টোটাল এই যে ডিএফটাকে ইন্টিগ্রেশন করতে হবে ওভার লেন্থ তাহলে সেটা যদি করি আমি কী পাবো না এফ সমান তাহলে কী হবে না ইন্টিগ্রেশন ওভার এল ইন্টু ডিএফ অর্থাৎ লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফ সেল নট ইন্টিগ্রেশন ওভার এল ল্যামডা ডিএল কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ দ্বিমাত্রিক আধান বন্টনে আমাদের ধরতে হবে একটা টু ডি বস্তু তো ধরে নিলাম একটা মেটালিক প্লেট আছে এখানে একটা ধাতুর একটা প্লেট এই জায়গায় আছে এবং এর মধ্যে যে চার্জগুলো আছে সেগুলো সবগুলোই ধনাত্মক চার্জ আছে ওকে এবার এই প্লেট থেকে কিছুটা দূরে একটা চার্জ আছে কিউ জিরো পরিমাণ একমাত্রিক আধান বন্টনের মতোই এখানে তাহলে আমরা কী পাবো না চার্জগুলো যেহেতু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনে আছে সুতরাং এদের ঘনত্ব আমি পেতে পারি তো এখানে যে ঘনত্বটা হবে সেটাকে সেই ঘনত্বটাকে আমি কী বলবো ক্ষেত্রে ঘনত্বটাকে আমি বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব তাহলে কি না তলমাত্রিক ঘনত্ব এই তলমাত্রিক ঘনত্ব কী হবে না আগের মতোই টোটাল যে আধান আছে এই প্লেটের ওপর এই প্লেটের মধ্যে যে পরিমাণ আধান আছে তাকে যদি প্লেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তখন আমি পেয়ে যাব আধানে তলমাত্রিক ঘনত্ব এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব
এটা কি হবে না টোটাল আধান বাই তার ক্ষেত্রফল। এবার এই যে আধানের তলমাত্রিক ঘনত্ব এটাকে যদি আমি সিগমা দিয়ে প্রকাশ করি তাহলে সিগমা কি বোঝাচ্ছে না একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান আছে। তাহলে আমরা কি জানতে পারলাম এখান থেকে না একক ক্ষেত্রফলে কত পরিমাণ আধান আছে সেটা আমি জানতে পেরে গেলাম। এবার যদি তাহলে আমি এখানে একটা ক্ষেত্রফল ধরে নিই ডিএস, একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ধরে নিলাম ডিএস, এই ডিএস ক্ষেত্রফলে কি পরিমাণ আধান থাকবে, তাহলে একক ক্ষেত্রফলে আধান সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রফলে আমি ধরলাম ডিকিউ পরিমাণ আধান আছে, তাহলে ডিকিউ সমান কত হবে না সিগমা ইনটু ডিএস, কারণ একক ক্ষেত্রফলে আধান সিগমা তো ডিএস ক্ষেত্রফলে আধান থাকবে সিগমা ইনটু ডিএস। এবার এই ডিএস থেকে কিউর যে পজিশান ভেক্টর সেটা আমি ধরলাম, কিউর পজিশান ভেক্টর ধরলাম আর ভেক্টর, আর ভেক্টর হচ্ছে ডিএস থেকে কিউর পজিশান ভেক্টর। এবার আমি এই ডিএস ক্ষেত্রফলের জন্য অর্থাৎ ডিএস ক্ষেত্রফলে ডিকিউ পরিমাণ আধানের জন্য কিউ জিরোর উপর কত পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করব। তো সেটা কত হবে না ধরলাম সেই বলটা হচ্ছে ডিএফ, তাহলে ডিএফ কী হবে কুলম্বের সূত্র অনুযায়ী 1/4πε0 ইন্টু ডিকিউ ইন্টু কিউ জিরো, কারণ এখানে আধান আছে ডিকিউ পরিমাণ, এখানে কিউ জিরো, সুতরাং ডিকিউ ইন্টু কিউ জিরো ডিভাইড বাই r² ইন্টু আর ক্যাপ। তাহলে এটা হলো যে এই ডিকিউ আধানের জন্য কিউ জিরোর উপর কত পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। এবার ডিকিউ সমান আমরা জানি, ডিকিউ সমান আমরা জানি সিগমা ডিএস ইন্টু কিউ জিরো ডিভাইড বাই r² ইন্টু আর ক্যাপ। এবার যদি আমি চাই যে টোটাল যে ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলে যে পরিমাণ আধান আছে অর্থাৎ টোটাল এই যে ধাতুর প্লেটটার মধ্যে যে পরিমাণ আধান আছে সেই সব আধানের জন্য কিউ জিরোর উপর কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, তাহলে তার জন্য আমাকে কী করতে হবে না ইন্ডিকেশন করতে হবে। তাহলে কী হবে না এফ টোটাল অর্থাৎ সমস্ত আধানের জন্য কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সে হবে, এটা হবে সারফেস ইন্টিগ্রাল ডিএফ কত হয়ে যাবে না 1/4πε0 ইন্টু ইন্টিগ্রেশান ওভার এস সিগমা ডিএস কিউ জিরো ডিভাইড বাই r² বা 1/4πε0 এস সিগমা কিউ জিরো বাই r² আর কেম ইন্টু ডিএস। ওকে, ত্রিমাত্রিক আধান বন্টনের ক্ষেত্রে বা আয়তন আধান বন্টনের ক্ষেত্রে আমাদের একটা ত্রিমাত্রিক আধান সংস্থা ধরে নিতে হবে, একটা 3D আধান সংস্থা ধরে নিতে হবে। ধরলাম একটা যে কোনো আকারে ত্রিমাত্রিক বস্তু আমি ধরে নিলাম, এটা একটা 3D বস্তু এবং এর মধ্যে সমস্ত চার্জগুলো ধনাত্মক আছে, সমস্ত ধনাত্মক আধানে পরিপূর্ণ একটি ত্রিমাত্রিক বস্তু ধরে নিলাম আমি। এবার এই 3D বস্তু থেকে কিছুটা দূরে কিউ জিরো পরিমাণ চার্জ একটা কল্পনা করলাম কিছুটা দূরে আছে। এবার এক্ষেত্রে যেহেতু ত্রিমাত্রিক এই যে বস্তুটা ধরলাম এক্ষেত্রে চার্জের বন্টনটা হয়েছে নিরবচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনে আছে, সুতরাং আমরা এখানে কি করব না চার্জের ঘনত্ব বের করব। প্রিভিয়াস কেসের মতো আমরা এখানেও চার্জের ঘনত্ব বের করব, কিন্তু এক্ষেত্রে চার্জের যে ঘনত্ব সেটাকে বলা হবে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। যেহেতু এটি একটি ত্রিমাত্রিক বস্তু সুতরাং এখানে আমি কী পাবো না আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। সুতরাং আধানের আয়তন মাত্রিক ঘনত্ব কী হবে, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব এটা কী হবে না টোটাল যা আধান আছে এই যে বস্তুটার মধ্যে টোটাল আধান তাকে যদি আমি এই বস্তুটার আয়তন দিয়ে ভাগ করে দিই তখন আমি পেয়ে যাব আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। এই আয়তন মাত্রিক ঘনত্ব এটাকে যদি আমি রো দিয়ে প্রকাশ করি তাহলে রো হচ্ছে আধান বাই আয়তন, অর্থাৎ রো এক কথায় বোঝাচ্ছে যে একক আয়তনে কী পরিমাণ আধান আছে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে এই যে বস্তুটা আছে এর একক আয়তনে আধানের পরিমাণ হচ্ছে রো। এবার আমি এখানে প্রিভিয়াস কেসের মধ্যে যেমন আমি দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে একটা দ্বিমাত্রিক ছোট্ট অংশ ধরে নিয়েছিলাম, তেমনভাবে আমি ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে একটি ছোট্ট আয়তন ধরে নেব, ধরলাম আয়তনটা হচ্ছে ডিভি। এই ডিভি আয়তন থেকে এই কিউ জিরোর যে পজিশান এটা আমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, আর ভেক্টর দিয়ে বোঝালাম যে এই ডিভি আয়তনের সাপেক্ষে কিউ জিরোর পজিশান। এবার আমাকে হিসাব করতে হবে যে
এই ডিভি আয়তনের মধ্যে কি পরিমাণ চার্জ আছে। আমি ধরলাম এই ডিভি আয়তনের মধ্যে ডিকিউ পরিমাণ চার্জ আছে, এই ডিকিউ তাহলে কি হবে না, একক আয়তনে আধানের পরিমাণ হচ্ছে রো, তাহলে ডিভি আয়তনে আধানের পরিমাণ কত হবে, রো ডিভি। তাহলে এই ডিভি আয়তনে যে পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে ডিকিউ। তাহলে এখন আমি কুলম্বের সূত্র অনুযায়ী বের করব এই যে ডিকিউ চার্জ কিউ জিরোর উপর কী পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে ধরে নিলাম সেটি হলো ডিএফ পরিমাণ বল প্রয়োগ করছে, তার ডিএফ কুলম্বের সূত্র অনুযায়ী আমি বের করব ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইনটু ডিকিউ ইনটু কিউ জিরো ডিভাইড আর স্কোয়ার ইনটু আর ক্যাপ। এবার ডিকিউর মান আমি জানি যে রো ডিভি, এটা বসিয়ে দিই ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইনটু রো ডিভি টু কিউ জিরো ডিভাইড আর স্কোয়ার ইনটু আর ক্যাপ। তাহলে আমি পেয়ে গেলাম যে ডিভি আয়তনে অর্থাৎ ডিকিউ চার্জের জন্য কিউ জিরোর উপর কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। এখন আমাকে বের করতে হবে যে টোটাল আয়তনের জন্য, এই যে থ্রিডি একটা বস্তু ধরলাম বা ত্রিমাত্রিক একটা বস্তু ধরলাম, সে এই ত্রিমাত্রিক বস্তুর মধ্যে যে পরিমাণ চার্জ আছে সেই চার্জের জন্য কিউ জিরোর উপর কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, তার জন্য আমাকে কী করতে হবে না, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এফ টোটাল বললাম এটাকে, কত বল টোটাল প্রযুক্ত হচ্ছে, তাহলে সেটা হবে ইন্টিগ্রেশন ওভার ভলিউম ডিএফ। তাহলে কী হবে এটা, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন রো ইনটু কিউ জিরো ডিভাইড আর স্কোয়ার ইনটু আর ক্যাপ ডিভি, বা এটাকে লিখে যেতে পারে কিউ জিরো ডিভাইড বাই ফোর পাই এপসাইলন নট রো বাই আর স্কোয়ার ইনটু আর ক্যাপ ডিভি। ওকে,